মন অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে, তোর সাধন ভজন নষ্ট হইল হিংসা নিন্দা অহংকারে। তো মেয়ে মানুষটি সাধারণত কাকু জুতো বাইরে রেখে, আমরা আমরা জুতা নিয়ে ঘরে খুব বেশি অভ্যস্ত বাঙালিরা না, তো বাইরে এলোমেলো করে জুতো রেখে যায়। আমাদের সন্তানদের নীতি এখনো, আমার সন্তান না শুধু সন্তানের যে সন্তান তাদের প্রতি নির্দেশ, জুতো এলোমেলো সুন্দর করে জুতোগুলি সাজায় রাখো, মেয়ে মানে জুতোগুলি পরিষ্কার করো। আপনার সাত ছেলে, আল্লাহর মাল, এক মেয়ে, সাত ভাই চম্পা, সাত ভাই চম্পা, আল্লাহর নিয়ামত কাকু। আসলে তো সাত ছেলের মধ্যে সাতজনই বিদেশে পড়ছে, মাশাআল্লাহ, চারজন অস্ট্রেলিয়ায়, তিনজন আমেরিকাতে। কিন্তু অবাক করার ব্যাপার হলো একটা ছেলে বিদেশে স্থায়ীভাবে বসবাস করেনি। তো আপনার সাতটা ছেলের কিন্তু সাত ধরনের বৈশিষ্ট্য আমি সাংবাদিক হিসাবে জানি, আপনি বাবা হিসাবে যদি এই সাত ছেলের সাত রত্ন। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, আমি পরে কথা বলবো, ইন্টারভিউ শেষ করি। হ্যাঁ, সাতটা রত্ন এই সাতজনের আমি নিজে দেখছি এদেরকে কাছ থেকে, খুব আমার ভাই, এরা আমাকে খুব স্নেহ করে ভালোবাসে, কিন্তু এদের আলাদা একটা বৈশিষ্ট্য আছে। আপনাকে শ্রদ্ধা করে, আপনি স্নেহ করেন। আপনার সাত ছেলের বৈশিষ্ট্য সম্পর্কে একটু নাম ধরে ধরে যদি বলেন, দুই লাইনে, দুই লাইনে। আমার 83 বছর বয়সে প্রথম বাচ্চা হয়েছে মহসিন, 1971 সালের 6 জুন তারিখে। আমার জন্ম 41 সালে, তখন বয়স আমার কত আপনি হিসাব করতে পারেন। এই 71 সালে এই প্রথম সন্তানের জন্মের অবধি আজকে পর্যন্ত এই সাত ছেলে এক মেয়ে কোনোদিন আমার চোখের সামনে উগ্রভাবে কর্কশভাবে কোনো কথা বলে নাই। সারা জীবন তারা নিজের দিকে চায়, জি আব্বু, জি আব্বু, জি আব্বু। কাকু, বাবা মায়ের কাছে সন্তানরা সবাই আদরের, বরঞ্চ কিছু বাচ্চা যদি অকর্মণ্য থাকে সেটা বেশি আদরের থাকে, কারণ তার সাথে বাপের সবসময় টান থাকে। আমরা আল্লাহর কাছে, আমার স্ত্রী তামিনা এবং আমরা আল্লাহর দরবারে অবনত শুকরগুজারি করি। আমাদের মহসিন পৃথিবীতে ভূমিষ্ঠ ওর মায়ের গর্ভে আসার পরের থেকে আমাদের ভাগ্য চেঞ্জ শুরু হয়েছে। ভূমিষ্ঠ না, মায়ের পেটে তো 10 মাস থাকে সন্তান, যেদিন সে তার মায়ের গর্ভে আসছে ওই দিন থেকে আমাদের ভাগ্য চেঞ্জ শুরু হয়েছে। আমি তো চাকরি করতাম আপনি জানেন, 100 টাকা। এই মহসিন অতি দয়ালু মানুষ মাশাল্লাহ, সে সমস্ত ভাইদেরকে, সমস্ত পরিবারকে বাবার অবস্থায় থেকে সে দেখাশোনা করে। দুই নম্বর ছেলে ইকবাল, ইকবালের জন্ম হয়েছে 1972 সালের 13ই নভেম্বর, মাশাল্লাহ। ইকবাল জন্মের আগে আমি আল্লাহর দরবার থেকে সুসংবাদ পেয়েছি যে তোমার জন্য একটা ইকবাল মানে মহাসৌভাগ্য, ইকবাল আসতেছে তোমার জন্য মহাসৌভাগ্য নিয়ে। সেটা দ্বিতীয় ছেলে ইকবাল, মহসিনের জন্মের 1.5 বছরের মতন পরে, 1971 সালের 6 জুন ও 72 সালের 13ই নভেম্বর হয়েছে মাশাল্লাহ। ওর জন্মের আগেই আমি আল্লাহর কাছে সুসংবাদ পাইছি এবং ইকবালের নামটাও আমি স্বপ্নেই পাইছি, তাই নাকি? হ্যাঁ, এটা স্বপ্নে পাওয়া আমার ইকবালের নাম, মহাসৌভাগ্য শুরু হয়েছে আমাদের। থার্ড ছেলে মোহাম্মদ আনোয়ারুল হক, এ 50 জনের কাজ করে, একা 50 জনের কাজ করে, আরো বেশি হবে। সে আমেরিকান বস্টন থেকে সে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং করছে, সে পাইলট, সে প্যারাগ্লাইডার, বেলুন চালা এক দেশ থেকে আরেক দেশ যেতে পারে, সে মিউজিশিয়ান এবং সে হচ্ছে ইন্ট্রোভার্ট, মানে কোনো কথা বলবে না, আমি যে কাজ করি সেটাও বলবে না। সে একজনে 50 জনের কাজ করে মাশাআল্লাহ, এবং পিএসপি ফ্যামিলির সমস্ত গ্রুপের যে টেকনোলজি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সমস্ত কিছু সে মাশাআল্লাহ দেখভাল করে। তারপরে আমার মেয়ে ফাতেমা তু জাহরা, তো আমাদের বাংলা কালচারে একটা কথা বলে কি, একটু 3 ছেলের পরে মেয়ে হলে নাকি বাবা বাচ্চা হয়। আমি তো বাসা না, আমি 100 টাকার গোলাম ছিলাম বাবা, তো বাচ্চা মানে কি প্রাচুর্য আল্লাহ তালা ভরপুর করে দিয়েছে। আমার মেয়েটা আমি নাম রাখছি ফাতেমা তু জাহরা, আমার নবীজির বেটি ফাতেমা ছিল, এই ফাতেমার গুণাগুণ মা ফাতেমার মতন, দয়া ডাকিনে, ধর্ম কর্মে, সংসার ধর্ম, স্বামী স্ত্রী তারা মাশাল্লাহ মহাসুখে আছে।
আমার কোনো। তারপরে সন্তান হলো মোহাম্মদ আলী হোসেন সোহাগ, বলি তাকে কাকু আমি তো 100 টাকার থেকে ব্যবসায় আসছি। আপনি জানেন ব্যবসার মধ্যে সবচেয়ে কঠিন জিনিস, অনেক দিক আছে ব্যবসার মধ্যে, মার্কেটিং আছে, ইনস্পিরেশন আছে, আপনার ক্রিয়েশন আছে, নতুন ডেভেলপমেন্ট আছে, কিন্তু সবচেয়ে বড় হচ্ছে ফাইন্যান্স। ফাইন্যান্স দেখে সমস্ত জিনিসগুলির মূল হচ্ছে ফাইন্যান্স। আমার 7 ছেলের মধ্যে আমি মেইনলি বিজনেস মধ্যে ফাইন্যান্সটাকে প্রেফারেন্স করতাম, কারণ টাকা ছাড়া কোনো কাজ করা যায় না, আমি জানতাম সেটা। আর টাকা কিভাবে পরের ঘরের টাকা কিভাবে নিজের ঘরে আনতে হয় এই আর্ট আমি আল্লাহর কাছে, ব্যাংকের থেকে কিভাবে টাকা নিতে হয় না চাইয়া ব্যাংক সবপ্রণোদিত হয়ে দেয় সেই আর্ট আল্লাহ আমাকে শিখেছে। কারণ আমি আমার প্রথম জীবনে আমি ব্যাংকে 7 বছর 8 বছর কাজ করছি ব্যাংকিং ক্যারিয়ারকে। আমার দায়িত্ব, আমার এই বোঝা, এই ফাইন্যান্সের বোঝা, আমি যে চুল সাদা করছি এই বোঝা আর কেউ নিতে পারে নাই, এটা আলী হোসেন সোহাগ নিয়েছে। আল্লাহর কাছে শুকরগুজারি করি। আপনি বাংলাদেশের অর্থনৈতিক ফিল্ডে যে কোনো ব্যাংকের এমডি সাহেব, চেয়ারম্যান সাহেব জিজ্ঞাসা করবেন আলী হোসেন সোহাগ বলে একটা জিনিয়াস, নো ডাউট। সে সমস্ত কোম্পানি 2003 সালে জয়েন করছে, সমস্ত কোম্পানিকে সুন্দরভাবে গুছায় গেছে, না এত সুন্দরভাবে প্রসেস করে এখন ব্যাংকের কাছে আমাদের লোনের জন্য যাইতে হয় না আল্লাহর মতে। ব্যাংক আইসিয়া প্রেশার দেয় সোহাগ আমার একটু ব্যবসা দাও, কিছু টাকা নাও, কিছু এলসি দাও, এটা আল্লাহর দয়া এবং এটা ওর এফিসিয়েন্সি। আমার সোহাগ মনির পড়েছে মোহাম্মদ আমাদের আমির হোসেন সোহেল, সেটা আরেক জিনিয়াস, সেটা টাটা, এটা বিড়লা, এই 30টা মিল করছে, এটা আমাদের গ্লাস ফ্যাক্টরি গিনেস বুকে নাম উঠছে, এটা পৃথিবীর ইতিহাসে এই ধরনের মিলগুলি 40 মাস 42 মাসের আগে গ্রিন ফিল্ডের থেকে প্রোডাকশন যাইতে পারে নাই, সে 30 মাসে গেছে। এই সোহেল আমির হোসেন সোহেল 30 মাসে যাওয়ার পরে সৌদি আরব থেকে সৌদি প্রিন্স ফোন করছে ওকে, যে আমি সোহেল শুনছি তুমি বাংলাদেশে একটা ফ্যাক্টরি করছো, তো তুমি এখানে চলে আসো, তোমাকে আমরা $1 মিলিয়ন বছরে রিমুনারেশন দেবো, তুমি আমাকে আইসে একটা গ্লাস ফ্যাক্টরি করে দাও। তো সোহেল বলতেছে গ্লাস ফ্যাক্টরি আমি ওন করতেছি এক্সেলেন্সি, আমি এই ছেড়ে যাইতে পারবো না। সোহেল একসাথে মাশাল্লাহ সে বিশাল এগ্রিকালচার থেকে শুরু করে ফিশারিজ থেকে শুরু করে ইন্ডাস্ট্রি শুরু করে আমাদের ফরেস্ট্রি শুরু করে সমস্ত দিক মাশাল্লাহ, একটা টাটা কোম্পানির একটা জিডি টাটা বিড়লা বলতে পারেন সোহেল মাশাল্লাহ। এরপর হয়েছে আমাদের মোহাম্মদ জহিরুল ইসলাম, আল্লাহ জহিরুল ইসলাম হিরো, যাকে রিঙ্কু বলি আমরা, এ তো পৃথিবীতে তাক লাগাই দিছে এই বিশ্বের ইতিহাসে। শিপ ব্রেকিং এবং রিসাইলিং ইন্ডাস্ট্রির মধ্যে বাংলাদেশের মধ্যে আমাদের সেই রিঙ্কু জহিরুল ইসলামের যে ইয়ার্ড, এটা বেস্ট ইয়ার্ড ইন বাংলাদেশ অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমাদের গত সপ্তাহে আমাদের শিল্পমন্ত্রী মহোদয় আসলেন, একটু আগে উনি আমাকে টেলিফোন করছিলেন, বলে মিজান সাহেব আপনার ছেলে আপনার থেকে অনেক বড় চিন্তাবিদ এবং বড় কর্মবীর, যে সুন্দর ইয়ার সে বাংলাদেশের সেই সম্মানকে বিশ্বের দরবারে মিলি করছে, সেটা হচ্ছে আমাদের তিনি দেখেন আমাদের রডের মিল একটা ঢাকায় গড়া সালে, আমাদের টেক্সটাইল মিল দেখেন, এবং শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইকেলিং মোহাম্মদ জহুল ইসলাম জিনিয়াস, সারা পৃথিবীতে ওকে বাংলাদেশ নিয়ে যায়, সিঙ্গাপুরে গেছে, মেক্সিকোতে গেছে, লন্ডনে গেছে, বোম্বেতে গেছে, ওকে নিয়ে যায় টু রিপ্রেজেন্ট বাংলাদেশ আল্লাহর রহমতে, একটা সোনার খনি মাশাল্লাহ। সবচেয়ে ছোট্ট হয়েছে আক্তার পারভেজ হিরো, আমাদের হিরো আক্তার পারভেজ সবচেয়ে ছোট্ট ছেলে, বাংলাদেশের জমির প্রথম নতুন গাড়ির ফ্যাক্টরি সে প্রোটন মালয়েশিয়ার সাথে, প্রোটন সাগা, প্রোটন প্রিভি পার্সোনা এবং X70 X50 বিশ্বের বেস্ট সেলিং কারিগুলির মধ্যে মাশাল্লাহ এই আক্তার পারভেজ। আক্তার পারভেজ অস্ট্রেলিয়া ক্যানবেরাতে লেখাপড়া করত, লেখাপড়ার কালীন উনি সে গোল্ড মেডেল পাইছে এবং অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের সে সিনেট মেম্বার ইউনিভার্সিটির হয়েছে, এবং তিনি 9টা দেশ ভ্রমণ করতে পারতেন অন বিহাফ অফ দ্য ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির খরচে। আল্লাহর কাছে শুকর করি ইট অল আর জিনিয়াস, এবং ওরা আল্লাহর কাছে শুকর করি, নট টক অফ চিটাগং, নট অফ বাংলাদেশ, দ্য টক অফ দি ওয়ার্ল্ড। আমার আব্বাকে আসলে আমি কখনোই পিতার মতো, যেমন সন্তানরা তার পিতাকে দেখে একটা ভীত দৃষ্টিতে, ওইভাবে দেখি নাই, সবসময় আমার বন্ধুর মতো আমার পাশে পেয়েছি, অনুশাসনে, তারপরে শিক্ষায়, দীক্ষা, তারপরে আমাদেরকে বড় করে তোলা, তারপরে সুখের দিনে আমাদের সাথে
হাসি হাসি তামাশা করা, দুঃখের দিনে আমার সাথে কান্না করা, এই সব কিছু মিলিয়ে আব্বাকে একটা বন্ধুর মতো সবসময় আমার কাছে পেয়েছি। তো এই হলেন আমার বাবা, এই আমার সুফি মিজানুর রহমান। আপনার ছেলেদের সকল অহংকার, সকল অহমিকা আপনি একেবারে ছোটবেলা থেকে বাসায় থাকতে ভেঙে চুরমার করে দেন। সন্তানদেরকে মানুষ করতে হবে, অহংকার মুক্ত করতে হবে, বিনয়ের ভূষণ দিতে হবে। তো মেহমান আসতে সাধারণত কাকুর জুতো বাইরে রেখে আমরা আমরা জুতা নিয়ে ঘরে খুব বেশি অভ্যস্ত বাঙালিরা না, তো বাইরে এলোমেলো করে জুতা রেখে যায়। আমাদের সন্তানদের নিজে এখনো আমার সন্তান না, শুধু সন্তানের যে সন্তান তাদের প্রতি নির্দেশ, জুতো এলোমেলো সুন্দর করে জুতোগুলি সাজায় রাখো, মেহমানের জুতোগুলি পরিষ্কার করো। ছোট্ট সময় আমার ছেলে মেয়েরা বলতো, এই ওর মার কাছে কানতো, আব্বু আমাদেরকে মানুষের জুতা সাফ করায়। তো ওর মা বলতো বেশি ঘেনের ঘেনের করে, তোর বাপের তো করতে বেশি ভালো, যে দেখো এই দেখো। কোন সন্তানরা খুশি মনে বলে যে আমার বাবা বাল্যকাল থেকে আমাদের অহংকার দূর করে দিচ্ছে। নবীজি বলছেন আল্লাহ যাকে বিনয়ের ভূষণ দান করছেন তাকে সমস্ত পৃথিবীর সমস্ত নিয়ামতের বেশিরভাগ দেওয়া হয়ে গেছে। মন অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে, জেলে ধোপা মুচি জাতি এই সকল ব্যবসার খ্যাতি, আরে মূলে সবাই মানব জাতি আর জাতি নাই এ সংসারে, অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে, টাকা পয়সা বাবু আনা এই সকল তোর ভুল ধারণা, আরে কুলের খবর।